আমি বলতেছিলাম যে গাদ্দাফির কথা, গাদ্দাফিরে সরাই আমরা আরব স্প্রিং আনলাম, কত নাচানাচি কত কিছু। এখন লিবিয়ার অবস্থা কি? লিবিয়া একটা ওয়েলফেয়ার স্টেট ছিল, যেখানে একটা ইয়াং ছেলে বিয়ে করলে গভর্নমেন্ট তার বিয়ের সমস্ত খরচ দিত, তার বাসা বানায় দিত, তার সংসারের সংসার জুড়ে দিত। আমাদের সেটা পছন্দ হয়নি, আমরা আরব স্প্রিং আনতে গেছি, আমেরিকান আরব স্প্রিং আইনে আমরা এই জায়গাতে গেছি। আসে মুসলিম উম্মায় কোনো লিডার আপনারা মনে করতে পারেন? হয়তো হাজার কয়েক মানুষের মাগরিবের নামাজ পড়াইতেছে ফিল্ডে, সুরা ফুরকান প্রথম আয়াত, প্রথম রেখাতে সুরা ফুরকান, সেকেন্ড রেখাতে সুরা কালাম, আছে কেউ? আপনি কি মনে করতে পারেন যে এরকম একজন আছে আপনার দেশে? আছে লিডার যাদেরকে বলি আমরা পলিটিক্যাল লিডার, আছে কেউ মনে করতে পারেন যে এইভাবে নামাজ পড়িতে পারবে? নাই। গাদ্দাফিরে সরাই আমরা আরব স্প্রিং আনলাম, কত নাচানাচি কত কিছু। এখন লিবিয়ার অবস্থা কি? আপনি চাইলে না পয়সা নিয়ে গেলেও ফিরে আসবেন এমন কোনো ই নাই। আর এই যে ইমিগ্রেন্ট গুলো যাইতেছে আমাদের দেশ থেকে, যারা এই যে চাকরির খোঁজে যাইতেছে, কত মানুষের মেরে ফেলছে, মানে অগণিত মানুষদের ধরে নিয়ে র‍্যানসাম বাংলাদেশের গ্রামে ফোন করে, এত টাকা দিলে তোমার ছেলের দান বাঁচবে না, কিন্তু মেরে ফেলবো, মেরেও ফেলে। এই সিচুয়েশন ছিল না। লিবিয়া একটা ওয়েলফেয়ার স্টেট ছিল, যেখানে একটা ইয়াং ছেলে বিয়ে করলে গভর্নমেন্ট তার বিয়ের সমস্ত খরচ দিত, তার বাসা বানায় দিত, তার সংসারের সংসার জুড়ে দিত। আমাদের সেটা পছন্দ হয়নি, আমরা আরব স্প্রিং আনতে গেছি, আমেরিকান আরব স্প্রিং আইনে আমরা এই জায়গাতে গেছি। ভুলশুদ্ধ ছিল, গাদ্দাফি কোনো প্রফেট ছিল না বা কোনো মানে মুজাদ্দিদ ছিল না, ভুলশুদ্ধ ছিল। আমি একটা ভিডিও আমাদের অনেকের সাথে শেয়ার করছি আমাদের গ্রুপগুলোতে, যে সে সুরা কালাম এবং সুরা ফুরকান দিয়ে মগরিবের নামাজ পড়াইতেছে। আসে মুসলিম উম্মায় কোনো লিডার আপনারা মনে করতে পারেন? হয়তো হাজার কয়েক মানুষের মগরিবের নামাজ পড়াইতেছে ফিল্ডে, সুরা ফুরকান প্রথম আয়াত, প্রথম রেখাতে সুরা ফুরকান, সেকেন্ড রেখাতে সুরা কালাম, আছে কেউ? আপনি কি মনে করতে পারেন যে এরকম একজন আছে আপনার দেশে? আছে লিডার যাদেরকে বলি আমরা পলিটিক্যাল লিডার, আছে কেউ মনে করতে পারেন যে এইভাবে নামাজ পড়িতে পারবে? নাই। আমাদের এটা পছন্দ হয় না, আমাদের আরব স্প্রিং নিয়ে আসছে আমরা আইনা, এখন দেশটারে নিয়ে মানে একটা ভাগ যুদ্ধ চলতেছে, মারামারি চলতেছে, কোথায় গেছে সেসব ঈশের দিন আর কি। এই কারণেই কিন্তু আল্লাহ ডিভাইন উইজডমে, আল্লাহ মানে কথায় কথায় শাসকের কোনো টার্ম নাই ইসলামে, শাসকের চার বছর পাঁচ বছর এগুলো কিছু নাই ইসলামে, কোনো টার্ম নাই। এই প্রথম টার্ম নিয়ে প্রশ্ন তুলছিল ওই ওসমান রাদিয়াল্লাহু যারা হত্যা করছেন, উনি বলছেন যে আমি আল্লাহ রসুলের খলিফা, আল্লাহর খলিফা ইসেন্সে যে মানে প্রতিনিধি হিসাবে না, মানে ইনহেরিট করছি আমি, আমার তো কোনো টার্ম নাই। যতক্ষণ আমার কতগুলো পয়েন্ট আছে যেগুলোতে পাগল হয়ে গেছে বা আরো কিছু ইমান চলে গেছে বা এইরকমের, আমি কেন ছাড়বো? আমাদের খলিফার কোনো টার্ম নাই, মুসলিম শাসকের কোনো টার্ম নাই। তো এইগুলো আমরা তো ওদের কাছ থেকে শিখছি, শিখা এখন আমরা ওই নানা রকমের জিন্দাবাদ চিকা মারতেছি, চান্দিশোলা বান্দিরপো যেটা বললাম, এগুলা আল্লাহ মাফ করুন ওনাকে, উনি জাস্টিস ছিলেন, মুসলিম, আমার জানা মতো মুসলিম ছিলেন, আল্লাহ ওনাকে মাফ করুন, আর যে লেখছে তাকেও মাফ করুন আল্লাহ, কারণ এটা গর্হিত জিনিস।